একটা কথা আছে যে ভক্তিতে মুক্তি, তর্কে বহুদূর। তো এক শিল্পপতি ছিল, উনি অনেক বিত্তবান। তো উনি ওনার জীবদ্দশায় প্রচুর পরিমাণে খাবার অপচয় করত, মানে সারা ওয়ার্ল্ডের একটা প্রবাদ আছে যে বা একটা ইয়ে আছে, জরিপ আছে, সেটা হচ্ছে যে সৌদি আরবের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি খাবার অপচয় করে। কারণ ওরা খাইতে বসলে বিশাল এক উট ফ্রাই করে নিয়ে বসে, কোনো অনুষ্ঠানে বলেন বা চিরাচরিত ব্যাপারগুলাতে। তো যাই হোক, এই লোকের স্বভাবটা ছিল এরকম, উনি খাবার সময় প্রচুর খাবার নিয়ে বসতো কিন্তু অনেক খাবার অপচয় করত। তো এরকম হলো কি, হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে দেখলো যে উনি কিছু খাইলে সেটা আর হজম হয় না, দ্বিতীয়ত বমি হয়, প্রচুর পরিমাণে বমি হয়, খাবার হজম হয় না, আর 3 দিন খুব রোগা হয়ে যেতেছে। তো উনি ডাক্তারের কাছে গেল, ডাক্তার সব টেস্ট করাইলো। টেস্ট মেস্ট করানোর পরে দেখলো যে ওনার স্টমাক ক্যান্সার ধরা পড়ছে, মানে পাকস্থলীতে ক্যান্সার। তো উনি আবার আরো বড় হসপিটালে গেল, খুব নাম করা হসপিটালে চলে গেল। ওখানে গিয়ে আবার রিচেক করলো বা ক্রস করলো, আবার সারা শরীর চেক করাইলো, দেখলো যে এবারও পজিটিভ, মানে ওনার স্টমাক ক্যান্সার সত্যি সত্যি হয়েছে। উনি বেশ হতাশাগ্রস্ত হয়ে গেল, একেবারে ভাঙা পড়লো। তো উনি যেটা করলো যে ওনার মধ্যে একটা অনুশোচনা চলে আসলো। অনুশোচনা আসার পরে উনি চিন্তা করলো যে বাকি যতদিন বাঁচে উনি চিল্লায় চলে যাবেন। তো প্রথমে 41 দিনে চিল্লায় উনি চলে গেল। 41 দিনে চিল্লায় যাওয়ার পরে উনি একটা আমল করতে পারেন। আমলটা ছিল চিল্লাতে আবার কিন্তু সবাই একসাথে খাইতে বসে, মানে 3 জন 4 জন একটা প্লেটে বসে। আমরা যেমন আলাদা আলাদা প্লেটে খাইতে বসি, চিল্লাতে কিন্তু এরকম না। চিল্লাতে হচ্ছে 4 জন 4 জন ভাগ করে বা 3 জন 3 জন ভাগ করে আলাদা, মানে একসাথে বসে একটা প্লেটে খায়। তো খাওয়ার সময় কারো যদি খাওয়ার পরে উনি কি করতো, যে ভাতগুলো বা কোনো খাবার যদি প্লেট থেকে পড়ে যেত কোনো কারণে, উনি সবার শেষে এগুলো কুড়াই নিত, উচ্ছিষ্ট খাবারগুলো কুড়াই নিত। নিয়ে উনি যেটা করতো যে ইয়ে করতো, এটা ধুইত, ধোয়ার পরে এই উচ্ছিষ্ট খাবারটা উনি খেয়ে ফেলতো। তো এরকম এক চিল্লা দেওয়ার পরে 41 দিন 41 দিন যাওয়ার পরে উনি আরেকটা চিল্লা দেয়, মোটামুটি 82 দিন 2 চিল্লা দেয়। দেওয়ার পরে উনি এই আমল কন্টিনিউ করলো, যে উচ্ছিষ্ট খাবারগুলো থাকতো, ভাত বা অন্যান্য যে খাবারগুলো থাকতো, উনি ধুয়ে এই খাবার খেয়ে ফেলতো, অপচয় করতে দিত না, বা অতিরিক্ত খাবার থাকলে এগুলো মানুষকে দিয়ে দিত, কোনোভাবে অপচয় করতে দিত না, অপচয় রোধ করতো যেটা বলে আর কি। তো সর্বোপরি চিল্লা থেকে আসার পর, 2 চিল্লা থেকে আসার পর উনি আবার মেডিকেল ট্রিটমেন্টে চলে যায়, ডাক্তার কাছে যায়। ডাক্তার আবার বর্তমান অবস্থা কি আছে, কতদিন বাঁচবে, এ সব কিছু জাস্টিফাই করার জন্য ওনারা আরেকবার চেক আপে পাঠায়, যেহেতু উনি ফাইনাল স্টেজে ছিল। তো চেক আপে পাঠানোর পরে ওনার সব রিপোর্টগুলো পাওয়ার পরে একদম মিরাক্কেল দেখলো যে উনি নেগেটিভ, মানে ওনার স্টমাক ক্যান্সার যে আছে এটাই ডাক্তার বিশ্বাসই করতে পারতেছে না। পেপার বা ওনার টেস্ট গুলা দেখা দেখলো যে একদম এত ক্রিস্টাল, এত স্বচ্ছ, মানে সুস্থ মানুষের থেকে ওনার স্টমাক আরো ভালো, যথেষ্ট ভালো। পরে যেটা করলো যে ডাক্তার নিজে অবাক বললো যে আমার ডাক্তারি লাইফের ইতিহাসে, মানে আমি এই ধরনের পেশেন্ট কখনো পাইনি বা দেখিনি, এত মিরাক্কেল চেঞ্জ। তো আসলে ব্যাপার হচ্ছে যে ওই তো বললাম যে আসলে আল্লাপাক কাউকে যদি রক্ষা করতে চায় এটা অনেকভাবে করতে পারে। আর ইসলামিক যেসব ইয়েগুলো বিধিবিধানগুলো আছে খাবার অপচয়ের ব্যাপারে, এগুলো আসলে মানে ইসলামের যে লাইফ আছে ওগুলো আসলে পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যে খুব বেশি ফজিলত আছে। তো যারা খাবার অপচয় করেন আসলে এই জিনিসটা ঠিক না, কারণ অনেক সময় আমরা চাইনিজে দেখি বা বিভিন্ন অনুষ্ঠানে দেখি প্রচুর পরিমাণে খাবার অপচয় হয়। আসলে যে উচ্ছিষ্ট খাবারগুলো, এগুলো আরেকজনের জন্য অনেক বেশি খুশির কারণ হতে পারে, নিয়ামতের কারণ হতে পারে, বা ক্ষুধা নিবারণের মানে অনেক বড় একটা মাধ্যম হইতে পারে। তো আমরা আসলে কেউ খাবার অপচয় করা ঠিক না, সবাই সবার জায়গা থেকে যে খাবারগুলো থাকে উচ্ছিষ্ট বা অতিরিক্ত, ওই খাবারগুলো আমরা আশেপাশে যারা আছে বা যারা ডিজার্ভ করে তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর যতটুকু সম্ভব খাবারটা অপচয় করা রোধ করা উচিত, এই হচ্ছে সর্বোপরি ব্যাপার। আর একটা জরিপে দেখা গেছে সারা ওয়ার্ল্ডে 80 কোটি মানুষ কিন্তু ক্ষুধার্ত, আর প্রায় এর মধ্যে 10% মানুষ রাত্রের বেলা না খায়া থাকে। সারা ওয়ার্ল্ডের মধ্যে যত মানুষ আছে এর মধ্যে 10%, আপনি চিন্তা করেন 80 কোটি মানুষ ক্ষুধা নিয়ে ঘুমায়, আর এর মধ্যে 10% রাত্রেবেলা না খায় ঘুমায়। তার মানে সারা ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে দরিদ্র মানুষ, প্রচুর পরিমাণে অসহায় মানুষ, আসলে যাদের আছে তারা তো বুঝে না, আর যাদের নাই তারাই আসলে অনেক বাস্তবতা রিয়ালাইজ বা উপলব্ধি করতে পারে।